আমরা গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 4309টি, যা গত দিনের তুলনায় 2.79% বেশি, এবং নমুনা পরীক্ষা করেছি 4332টি, যা গত 24 ঘন্টার চেয়ে 13.64% বেশি। এই নমুনা সংগৃহীতর মধ্যে আমরা শনাক্ত রুগীর যা পেয়েছি সেটা হলো 549। 549 জনের মধ্যে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 6462 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 3 জন, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 3 জনের বয়স প্রত্যেকেরই 60 ঊর্ধ্ব, এবং এই 3 জনই ঢাকার ভিতরের। তাহলে আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 155 জন। হাসপাতালে ভর্তিকৃত রুগীদের মধ্যে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8 জন, এবং এ পর্যন্ত 139 জন। তবে বাড়িতে থেকে যারা অনেক একই চিকিৎসা নিচ্ছেন তাদের তাদের আপডেটটা আমাদের এখানে নেই, যে বাড়িতে থেকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে যাচ্ছে, যেটা আমরা এখানে দেখাতে পারছি না। চব্বিশ ঘন্টা আইসোলেশনে আছেন হাসপাতালে 111 জন, এবং এ পর্যন্ত 1248 জন ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে, 47 জন, এবং এ পর্যন্ত 785 জন। আমাদের আইসোলেশন শয্যা আছে 9738টি, যার মধ্যে ঢাকা মহানগরীতে আছে 3944টি, এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 5994টি। এই সকল হাসপাতালে যেগুলিতে আইসোলেশন শয্যা আছে সেখানে আইসিইউ বেডও আছে। আইসিইউ শয্যা সংখ্যা 341টি, এবং ডায়ালাইসিস ইউনিট 102টি। গত 24 ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 1,84,793 জন, এবং 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 3,231 জন, এবং বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ আছেন 76,840 জন। আমি এখানে আরেকটু দুঃখিত আরেকটু সংশোধন বলি, যে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের 24 ঘন্টায় যেটা আছে সেটা হলো 2,392 জন, এবং এ পর্যন্ত হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 181,793 জন। আমরা যে সকল স্বাস্থ্যবিধি নিয়মিত বলে থাকি, কোভিড-19 বিষয়ক স্বাস্থ্যবিধি, এগুলো সবাই যথাযথভাবে পালন করবেন। তা না হলে আমাদের যেভাবে প্রত্যেক দিনই আমরা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বলছি, এটা আমরা কমাতে পারবো না, এটা প্রতিনিয়তই বেড়ে যাবে। সবাই সচেতন থাকুন, স্বাস্থ্যবিধি মেলে থাকুন, মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।